ও ফোন ধরে না কেন কেউ? আজ রাতে আপনি একবার বাজারের পেছন দিকটাতে আসবেন, আমি আপনার সঙ্গে দেখা করব। কেন বলো তো? সেটা ফোনে বলা যাবে না, আপনি আসবেন আমি বলবো। আজ রাত্রিরে? হ্যাঁ। কটায়? ধরো 10টা নাগাদ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। আচ্ছা আসবেন কিন্তু? হ্যাঁ আসবো আসবো। হ্যালো হ্যালো, একটু সিনা সাহেবের সঙ্গে কথা বলতে পারি? আরে ধরো, কি যে করো না, তোমার সঙ্গে অনেক কথা আছে আমার। আমার কি হয়েছে বলতো? আমার না ঠিক লাগছে না জানো তো। আরে কি গো, আমি একটা কথা বলছি তুমি তো শুনছোই না, তখন থেকে হু হা করে যাচ্ছ। হঠাৎ তোমার আমার সঙ্গে কথা বলার ইন্টারেস্ট গ্রো করলো এই কদিন তো? ভাল লাগে না একেবারে। ভালো না লাগার কি আছে? আমার তো মত দিয়ে দিয়েছে, তুমি খুশি নও? আরে আমি তো সে কথাটাই বলছি তোমাকে, হঠাৎ করে আম্মা এভাবে একটা ডিসিশন নিয়ে নিল, আমার এত বড় একটা পরিবর্তন তুমি বিশ্বাস করো? আমি না আমি বিশ্বাসই করতে পারছি না, আমার অবিশ্বাস্য লাগছে পুরো ব্যাপারটা। আম্মাকে নিয়ে ভাবার এত কি আছে, তুমি রেওয়াজ শুরু করে দাও। শুভঙ্করকে খবরটা দিয়ে দিও, বেচারি না হলে নিরাশ হবে। কি বলতো, আমি সত্যি সত্যি আম্মার ব্যাপারে ভীষণ চিন্তিত। কি হলো হঠাৎ আম্মার? আমাকে ঠিক দেখাচ্ছে না, আর তুমি আমার কোনো কথাই শুনছো না, তখন থেকে শুভঙ্করকে খবর দাও রেওয়াজ। রাগ করেছে আমার উপর? কেন মুখ ঘুরিয়ে নিচ্ছ? রাগ করো না আমার উপর প্লিজ। আসলে আমার এই কদিন একেবারে মনটা ভালো ছিল না জানো। আমার কষ্ট হলে আমি তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? প্লিজ ভুল বুঝো না। জানো আমার না সত্যি সত্যি আমার ব্যাপারে ভীষণ চিন্তা হচ্ছে। আচ্ছা এই যে এই ট্রাঙ্কটার মধ্যে তবলা হারমোনিয়াম এসব আর আম্মা এত অস্থির, এগুলো কার বলো তো? ওগুলো নিশ্চয়ই আমার দিদিমার, খুব নাম করা গাইয়েছিলেন, বেশি কিছু জানি না। আমার মার মানে আমার মা গান গায়? আশ্চর্য তো, আম্মা এত গল্প করেছে
অথচ নিজের মায়ের কথা তো সেভাবে কখনো তোমরাও তো কখনো বলনি। আমাদের সঙ্গে কোনোদিন আম্মা আলোচনা করেননি, ওই বাবার কাছ থেকে যতটুকু শুনেছি আর কি। মাধু, তুমি চিন্তা করো না, আমি আমার কাছে যাচ্ছি। দেখো, একটা কথা শুনতে হয়তো খুব খারাপ লাগবে, স্বার্থপরের মতো কথাটা শোনাবে, আমার এই অবস্থার মধ্যেও কিন্তু আমি এই দিকটা খুঁজে পেয়েছি। রেওয়াজটা শুরু করে দাও। কোথায় যাচ্ছিস? তোর ঘরে বাবু আছে না? হ্যাঁ আছে তো, বাবু সিগারেট ফুরিয়ে গেছে, আমাকে আনতে বললো তো। বাবু তোকে সিগারেট আনতে দিয়েছে? হ্যাঁ। তুই আমাকে দে, আমি এনে দিচ্ছি, তুই ভেতরে যা। কখন যাবে? এ আবার কি কথা অসভ্যের মতো? তুই জানিস না খদ্দের আমাদের লক্ষ্মী, এরকম অভক্তি করে কেউ কথা বলে নাকি? ওর সঙ্গে রাত 10টা পর্যন্ত সময় আছে, যা। তারপর আমার ছুটি? গত সপ্তাহে কতগুলো ছুটি নিয়েছিলি খেয়াল আছে? এখন আবার ছুটি কিসের? যা, 11টার সময় একজন নতুন বাবু আসবে সারা রাতের জন্য, যা। সালা এক ভি পিকচার ছিনে, সিগারেট কাহাঁ রে? লানে গিয়া হ্যায়, অভি আ জায়েগা। आजा रानी। रुको भी, इसे बनाने तो दो। जल्दी करना यार। अरे यार अभी आई, इतना बेचैन क्यों हो रहे हो? ये लो। तेरा गिलास कहाँ है? अभी लाई, तुम पियो। नजरदारी बंदोबस्त ठीक मत करा हुआ है? एकदम। अमर वो छविटा सबाई के देखी दिए तो भूल कर अन्य का के बार ना ना अपनी किछु भाबें ना दरकार ना होले মেয়েটার গায়ে যেন আঁচ না লাগে। না না, সুন্দরী মেয়েদের সংখ্যা কমিয়ে লাভ কি? কাজের সময় বাজে কথা বলতে আমি ভালোবাসি না। গুণাক্ষর মেয়েটা যেন সন্দেহ না করে, আর তেমন যদি বোঝো মেয়েটাকেও। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো সাক্ষী যেন না থাকে।
জিনাত, জিনাত বেটা কাফি বক্ত হো চুকা, আব দরওয়াজা তো খোল। জিনাত তখন ওই লোকটাকে তাড়াতে পারলে বাঁচত, আর এখন দরজা খোলারই নাম নেই। অদ্ভুত মেয়ে সত্যি, মতিগতি বোঝা ভার। জিনাত বেটা তিওয়ারি কে আনে সে পেহলে আগর তু খালি নেই হুই তো ও হলচল মচা দেগা বেটা। জিনাত ক্যা হুয়া মাসি? জিনাত, জিনাত अगर मेरे जिना तो कुछ हो गया ना तो मुझसे बुरी औरत ना तूने कभी देखी है ना देखेगी। मुझसे टक्कर लेना इतना आसान नहीं है चंपा। अगर जरूरत पड़ी तो मैं तुझे कत्ल करके फांसी तक चढ़ जाऊंगी। हरामजादी मुझसे टक्कर लेती है हाँ? सिनत আপনি একটা কাজ করুন, আপনি বরঞ্চ বাড়ি না গিয়ে সোজা কলকাতায় চলে যান, ওখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকুন। আর তুমি? আমার মা যতদিন বেঁচে থাকবে আমার কিচ্ছু হবে না, আপনি যান। কিন্তু জিনাত। আর দিদিকে সবকিছু গুছিয়ে বলবেন কিন্তু, ঠিক আছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাড়িতে সব খবর দিয়ে দেবো, আপনি এখন যান। এটা দিদিকে দিয়ে দেবেন কিন্তু, মনে করে অবশ্যই দেবেন, আপনি যান। আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না, আমি যাই। সাবধানে চল। জিনাত ভালো থেকো মা, ভালো থেকো। আর হ্যাঁ, আর একটা কথা, সচ সচ বতা দি চম্পা, উসনে যাতে বক্ত তুজসে ক্যা কাহা থা? আমি কিছু জানি না, জিনাত আমাকে কিছু বলে যায়নি। তুনে জরুর উসকি মদদ কি, বরনা উসনে ইতনি হিম্মত নেই হোতি कि वो घर छोड़ के भाग जाए।
জিনাত কোথায়? বলো না জিনাত কোথায়?